তাবিদাওয়ালকে দলের পক্ষ থেকে মানে মোটামুটি সেই গতবারের মতো আবারও একটা প্রচারণার জায়গাটা তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে একটু আপনার মতামত জানতে চাচ্ছি। এখানে দুটো, একটা হলো যে স্থায়ী কমিটির যে মিটিং এর সময় স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপার্সনকে ক্ষমতা দিয়েছে দলের প্রার্থী বাছাই করে ডিক্লেয়ার করার জন্য, সেখানে তাবিদাওয়াল আছে, অন্য ক্যান্ডিডেটও থাকতে পারে, কিন্তু তাবিদাওয়ালের যে প্রেক্ষিত সেখানে তাবিদাওয়াল মাত্র আড়াই বছর আগে সেই ইলেকশনটা করেছে এবং সেখানে সে 11:30 বাজে পার্টির সিদ্ধান্তে ভোট বর্জন করা, কিন্তু 11:30 পর্যন্ত দেখা গেছে তাবিদাওয়াল প্রায় 3,26,000 ভোট পায়, অর্থাৎ মোট কাস্টিং ভোটের প্রায় 46%। তাবিদাওয়াল যখন বর্জন করে তখন কিন্তু কেউ এটা বলতে পারে নাই যে তাবিদাওয়াল কম শিক্ষিত বা ক্যাম্পেইন ঠিক মতো করতে পারে নাই বা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল ছিল না। অ্যাকসেপ্টেবল সেটা তো প্রমাণ হয়েছে তার ভোটের নাম্বারে। 2 নম্বর হলো তাবিদাওয়াল হলো তরুণ এবং এনার্জেটিক। 3 নম্বর হলো তাবিদাওয়াল তো একটা ইলেকশনের পর থেকে সবার সাথে একটা সম্প্রীতি বজায় রাখে রেখে যায়, সেই হিসাবে আমি মনে করি যে তরুণ শিক্ষিত হিসাবে তাবিদাওয়ালের সম্ভাবনা বেশি, তবে সেটা তো পার্টি সিদ্ধান্ত নেবে। 1-2 নম্বর হলো যখনই একটা ইলেকশনে পার্টি তার সিদ্ধান্ত বা প্রার্থী বদলায় সেটা তো একটা প্রেক্ষিত লাগে। আমি তো সব প্রেক্ষিত বিবেচনায় আমি মনে করি তাবিদাওয়াল এগিয়ে থাকার কথা, তো এখন দেখা যাক কী হয়। থ্যাংক ইউ। ঘোষণা কবে নাগাদ আসতে পারে ওনার নামটা ফর্মালি? ঘোষণা শিডিউল ডিক্লেয়ার করার আগে দিবে না, কোনো পার্টি দিবে না, এমনি যতই দোনো পার্টি বলুক। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে বাবা হিসেবে আপনি বলছেন তার কথা, একটু আগে একটা পত্রিকা নিউজ দেখলাম যে তাবিদাওয়ালের বাবা বলছেন যে তাবিদাওয়াল প্রার্থী হতে পারে, হচ্ছেন, দল কেন বলছে না? না, আমি তো তাবিদাওয়াল বাবা হিসাবে বলি না, আমি তো বিএনপির একজন সদস্য হিসাবে বলতেছি, একই তো কথা। স্পোকসম্যান তো আপনি না? আমি তো বলতেছি, আমি তো জানি না কাকে দিবে, আমি তো ওই কথাই বলতেছি। ওকে, থ্যাংক ইউ।